हेलो बंधुरा आमार चैनले आपनादेर स्वागते आज आमि बानाबो मुगेर डाल दिए लाउ दिए पालং शाक दिए डाल और पोस्त दिए आलू भाजा। कड़ाई पैने तेल दिए दिए एक चामच डाल दिए देव, एक चामच और एक डाल दिए भेजे नेब डालटा। डालटा नेड़े आमि भेजे नियेछि। ढाकन दिए डाल सेद्ध होते ढाकन खुले डाल डाल सेद्ध हो गए नाम डाल नाम कड़ाई तेल दिए दिल মেরে নিয়েছি ভেজে তুলে নিলাম। কড়াইতে তেলের সঙ্গে লঙ্কা দিয়ে দিলাম, তিন চারটে জিরে দিয়ে দিলাম, লঙ্কাটা জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি লাউগুলো দিয়ে দেবো। লাউ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এক চামচ নুন, এক চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার পাউডার দিয়ে দেবো। ঢাকনটা লাগিয়ে 2 মিনিট সেদ্ধ হতে দেবো। ঢাকনটা খুলে নেব, লাউটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। লাউ সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ডাল আমি রেডি করে নিয়েছি এইভাবে। আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে দেবো হাফ চামচের মতো। হলুদ হাফ চামচের মতো, নুন দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করে করার জন্য। আলুটা সেদ্ধ হয়ে যাক। আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, হালকা করে নামিয়ে নেবো, ভেজে নেবো। এবার আলু ভাজার জন্য কড়াই প্যানে তেল দিয়ে দিলাম। একটা একটা করে আলু দিয়ে দেবো। উল্টে
ভাজা হয়ে গেছে তুলে নিই। আলু ভেজে আমি তুলে নিয়েছি। এবার প্যানেতে আমি পোস্ত দিয়ে দিলাম দু চামচ আধা চামচ। পোস্তগুলো এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। ভাজা আলুগুলো আমি পোস্তের উপর দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পোস্ত দিয়ে আলু ভাজা আর লাউ দিয়ে পালং দিয়ে ডাল বানিয়ে নিয়েছি। আমার ভিডিও পছন্দ হলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এটুকুই। নমস্কার বন্ধুরা।